নমস্কার বন্ধুরা, আমি রতন কুমার আইরুদ্র, আপনারা দেখছেন রতন গার্ডেন। আজকে আমি আপনাদেরকে জানাবো নারিকেল গাছের চারার আদ্যোপান্ত, এর রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, সতর্কতা এবং জাত, সাথে আমাদের যে চারাগুলো আছে সেগুলোর দাম। এটা দেখলেন হাজারি নারিকেলের ছোটো চারা, অর্থাৎ এক বছরের চারা। এই চারাগুলোর দাম মাত্র 250 টাকা, 250 টাকা প্রতিটি নারকেলের চারা পিস। এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় সাইজের, মানে বড় আকারের নারিকেলের জাত, বার্মা নারিকেল। এই নারিকেলগুলো সবচেয়ে বড় হবে, গোলাকার এবং অনেক বড় সাইজের। চারাগুলো অনেক লম্বা এবং হৃষ্টপুষ্ট, প্রায় প্রতিটি চারা 6 ফিট হতে 7 ফিট লম্বা হবে। গাছগুলো অনেক স্বাস্থ্যবান। এগুলো প্রতিটি চারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা পাবেন 450 টাকা করে। আর বাগানে খুচরা বিক্রি করা হয় 500 টাকা করে পিস। চ্যানেলের তরফ থেকে 50 টাকা করে ছাড় পাবেন প্রতিটি নারকেল চারায়। অনেক এই নারকেলের সাইজটিও আছে অনেক বড় এবং গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট পোক্ত গাছ, সুস্থ সবল একটা গাছ, যে চারা লাগানোর ক্ষেত্রে অনেক স্বাস্থ্যবান গাছগুলো। এখন সেপ্টেম্বর মাস চলতেছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস নারকেল চারা রোপণের ক্ষেত্রে সবচেয়ে উত্তম সময়। বর্ষার শেষের দিকে এই মৌসুমে চারা লাগালে প্রতিটি নারকেলের গাছ মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সবগুলো চারাই বেঁচে থাকে। অন্যান্য গাছের চারা রোপণের মতো নারকেল গাছও রোপণ করা যায়, তবে নারকেল সহ যে গাছগুলো রোপণ করবেন সেগুলোর প্রতিটি গর্তে 1/2 কেজি লবণ এবং বাসুডিন বিষ, বা বাসুডিন যে দানাদার বিষ পাউডার পাওয়া যায়, সেটি 100 গ্রাম করে প্রতিটি গর্তে ছিটাই দিতে হবে। তাহলে হবে কি, নারকেলটি তাড়াতাড়ি পচে যাবে এবং উই পোকা বা অন্যান্য কোনো পোকা নারকেল করবে না। আর নারকেল বা বস্তার সমান মাটি ভর্তি করে গর্তের মধ্যে গাছগুলো রোপণ করতে হবে। গাছ রোপণের পরে হালকা করে জল বা পানি সেচ একটু দিতে হবে, তাহলে গাছের কোনো সমস্যা হবে না। এগুলো সৈদি নারিকেল, গাছগুলো হালকা লাল রঙের এবং এই এটি হচ্ছে সৈদি নারিকেলের মাঝারি সাইজের গাছ। প্রতিটি গাছ 5 ফিট হতে 6 ফিট লম্বা এবং গাছের বয়স এগুলো 1 বছর। গাছগুলো অনেক ভালো সুন্দর হয়ে উঠেছে এবং এগুলোতে নারিকেল থেকে বস্তার মধ্যে প্যাকেট করা হয়েছে, বস্তা ছিঁড়ে শুধু লাগাই দিতে হবে। এই গাছগুলো বেঁচে থাকার চান্স অনেক বেশি। এই বস্তার গাছগুলো রোপণের ক্ষেত্রে শুধুমাত্র বাসুডিন পাউডার গর্তের মধ্যে দিয়ে রোপণ করা যাবে, লবণ চালিয়ে দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নাই। এই মাঝারি সাইজের সৈদি নারকেলগুলো প্রতিটি পিস 500 টাকা। এগুলো হাজারি নারিকেলের মাঝারি চারা, প্রতিটি চারা মাত্র 400 টাকা। দেখেন অনেক সুন্দর গাছগুলো, এই গাছগুলোর বয়স হচ্ছে 1 বছর। আমাদের বাগানে বিষ স্প্রে করে দেওয়া হচ্ছে মৌসুমে, যাতে কোনো প্রকার পোকার সংক্রমণ না ঘটে। আপনারা গাছ লাগালে মাঝে মাঝে এরকম স্প্রে করে দেবেন, তাহলে প্রতিটি গাছ সুস্থ সবল এবং বেড়ে উঠবে। নারকেল চারাগুলো রোপণের 1 থেকে 1.5 মাস পর যখন গাছগুলো বাড়তে শুরু করবে তখন সার প্রয়োগ করবেন। 1 থেকে 1.5 মাস পরে প্রথম সার প্রয়োগ করবেন, ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম, বোরন 10 গ্রাম, জিঙ্ক 10 গ্রাম। প্রতিটি সারের গোড়ায় ছিটাই দিবেন, মাটি একটু খুঁড়ে নিয়ে অথবা জলের সাথে মিশায় জলটি গাছের গোড়ায় ঢেলে দেবেন। অনেক সুস্বাদু এবং সুন্দর একটি নারকেল জাত চারা নারকেল। এই যে আপনারা ছবিতে নারকেল এবং গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক সুন্দর। ঠিকমতো গাছের যত্ন নিলে 3 থেকে 4 বছরে এই গাছগুলোতে ফল ধরবে। অনেক সুন্দর কেরালা নারিকেল, তবে আপনার
আমাদের কাছে গাছ সংগ্রহ না করলেও গাছগুলো চিনে রাখতে পারেন, যখন যেখান থেকে কেটে নারকেলের সংগ্রহ করেন গাছগুলো এরকম দেখে নেবেন। এ নারকেলের রং যেরকম গাছেরও রং একই রকমের হয় এবং গাছগুলো দেখলে অন্যান্য নারকেলের গাছ থেকে আলাদা সহজেই বুঝতে পারবেন। আমাদের কাছে আর অল্প কয়েকটা গাছ রয়েছে কেরালা নারকেলের, এইগুলো নারকেল আমাদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে প্রতিটি নারকেলের চারা পড়বে 1,500 টাকা, নারকেল পাবেন 1,500 টাকা করে একটা। এগুলো হাজারি নারকেলের মাঝারি সাইজের চারা, চারাগুলো মাটির নিচে বস্তা দিয়ে পোঁতানো আছে, এগুলো সংগ্রহ করতে পারবেন। তবে নারকেলের গাছের ক্ষেত্রে চারা লাগানোর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, যেন গাছের গোড়ায় উই পোকা না ধরে। গাছের গোড়ায় বা আশেপাশে যদি উই পোকা দেখতে পারেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাসোডিন পাউডার ছিটিয়ে দিবেন এবং জলের সাথে একটু গুলাই নিয়ে পানি ঢেলে দিবেন, তাহলে উই পোকা চলে যাবে এবং নারকেল গাছ ভালো থাকবে। এগুলো হাজারি এবং ছয়দিন নারিকেলের বড় গাছ, প্রতিটি গাছের বয়স হচ্ছে 2 থেকে 2.5 বছর বয়স এবং গাছগুলো অনেক বড়। হাজারি নারিকেলগুলো সবচেয়ে বেশি বড়, ছয়দিন নারিকেলগুলো একটু ছোট। এগুলো প্রতিটি গাছ 7 ফিট হতে 8 ফিট লম্বা এবং গোড়া অনেক মোটা, এবং এই গাছগুলো লাগানোর সবচেয়ে বেশি নিরাপদ। এগুলো নারিকেলটি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, শিকড়ের উপর গাছগুলো বস্তার মধ্যে আছে, বস্তা সহ নিয়ে যেয়ে আপনারা লাগাই দিতে পারেন। আমি বস্তা সহ এই গাছগুলো আপনাদেরকে দেখাবো। মানে বড়ো গাছগুলো হাজারি নারিকেলগুলো সবচেয়ে বড়ো গাছ, এগুলো আমরা দিচ্ছি প্রতিটি 1,000 টাকা করে, এবং ছয়দিন নারিকেলে যে বড়ো গাছটি রয়েছে সেগুলো দিচ্ছি 1,200 টাকা করে। আপনারা চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন, আর যদি কেউ বেশি নেন 20টি নারকেল গাছের বেশি তাহলে অবশ্যই আরও ডিসকাউন্ট পাবেন। আশা করি নারকেলের চারা সম্পর্কে আপনাদের এটি ভালো ধারণা দিতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা গাছের চারা এবং নার্সারি সম্পর্কে আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্ল্যান্ট্রি কেয়ার ট্রি সেভ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ।